হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডে আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ CRPF এর তরফ থেকে জারি করা একটি নতুন রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত প্রতিদিনের চাকরির গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে CRPF এর তরফ থেকে জারি করা হয়েছে দুটি মূলত পোস্টের জন্য, একটা হচ্ছে ASI স্টেন এবং হেড কনস্টেবল। এক্ষেত্রে মূলত সকল ভারতীয়রা আবেদন করতে পারবেন এবং যারা পশ্চিমবঙ্গবাসী তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে মূলত এই যে চাকরিটা এটা মূলত সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এর এক্সাম সেন্টার রয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই যে তোমাদের এখান থেকে আবেদন করলে তোমাদের রাজ্যের বাইরে গিয়ে তোমাদের এক্সাম দিতে হবে, কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে, সেটা কিন্তু নয়। পশ্চিমবঙ্গের যেসব জায়গায় সেন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করে দেবো। তো ভিডিওটি কিন্তু ডিটেইল পুরোপুরি দেখতে থাকো, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে সেন্ট্রাল রিজার্ভ মূলত পুলিশ ফোর্স ইজ কন্ডাক্টিং রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ স্টেনো। এক্ষেত্রে স্টেনো এবং হেড কনস্টেবল কিন্তু নিয়োগ করা হবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন আবেদন করতে হবে। এক্ষেত্রে অনলাইন আবেদন করার জন্য কিন্তু তোমাদের এই যে দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে CRPF ইন্ডিয়া.com এবং CRPF.NIC.in, এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে ভিউ অল এবং সেখান থেকে কিন্তু একটা মিনিস্ট্রিয়াল স্টাফ এবং অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অত মূলত এছাড়া আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু তোমরা অ্যাপ্লাইয়ের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু গিয়ে তোমরা সোজাসুজি অ্যাপ্লাই করতে পারো। তো সেখানে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে। তো ভিডিওটি মূলত আরও বিস্তারিত আমরা জেনে নেব ভিডিওটির মাধ্যমে। তো তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে যে পোস্টের কথা বলা হয়েছে, প্রথম যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনো, সেক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 143টি। এই টোটাল ভ্যাকেন্সির মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে রয়েছে 58টি ভ্যাকেন্সি, EWS ইকোনমিকলি উইকার সেকশনে রয়েছে 14টি ভ্যাকেন্সি, OBCদের জন্য রয়েছে 39টি ভ্যাকেন্সি, SCদের জন্য 21টি এবং ST দের জন্য রয়েছে তোমার 11টি ভ্যাকেন্সি। এরই সাথে পরবর্তী যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, এক্ষেত্রে কিন্তু 1315টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কিন্তু আনরিজার্ভদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 532টি, EWSদের জন্য রয়েছে তোমার 132টি, OBCদের জন্য রয়েছে কিন্তু 395টি, SCদের জন্য রয়েছে 197টি এবং ST দের জন্য রয়েছে 99টি। এই হলো টোটাল ভ্যাকেন্সি। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু এক্ষেত্রে রয়েছে। তো এক্ষেত্রে পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল 7 এর ভিত্তিতে, CPC-র ভিত্তিতে। এক্ষেত্রে কিন্তু অ্যাসিস্ট্যান্ট যেটা সাব ইন্সপেক্টর স্টেনো সে কিন্তু পেয়ে যাবে লেভেল 5 এর ভিত্তিতে কিন্তু 29,200 থেকে শুরু করে 92,300 পর্যন্ত এর পে স্কেল রয়েছে। এবং এক্ষেত্রে হেড কনস্টেবল যিনি রয়েছে তিনি কিন্তু পে লেভেল 4 এর ভিত্তিতে পাবে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত। এক্ষেত্রে এজ লিমিট বন্ধুরা দেখে নাও, এজ লিমিট কিন্তু বলা হয়েছে যে 18 থেকে অবশ্যই 25-এর মধ্যে হতে হবে প্রার্থীকে, এবং অবশ্যই প্রার্থীকে কিন্তু বলা হয়েছে 25/1/2023-এর ভিত্তিতে কিন্তু এই বিষয়টা ধার্য করা হবে। এবং এরই সাথে বলে দেওয়া হয়েছে সে যেন কিন্তু অর্থাৎ প্রার্থী যিনি আবেদন করবেন তিনি যেন মূলত 26/1/1998-এর পরে জন্মগ্রহণ করেন এবং 25/1/2005-এর আগে যেন তিনি জন্মগ্রহণ করে থাকেন। এই তারিখ দুটোর মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ থেকে থাকে তাহলে কিন্তু তুমি এখানে এলিজেবল আবেদন করার জন্য। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশনে বলে দেওয়া হয়েছে প্রার্থীকে কিন্তু অবশ্যই 12 পাস করতে হবে। দেখতে পাচ্ছ 10+2 এক্ষেত্রে বা ইকুইভ্যালেন্ট এক্সাম কিন্তু তোমাদের পাস করতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এখানে কিন্তু অনলাইন মুড রয়েছে এবং রেজিস্ট্রেশন উইল বি স্টার্টেড কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 4/1/2023 তারিখ থেকে কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। তো এক্ষেত্রে রেজিস্ট্রেশনের প্রসেসটা মূলত চলবে কিছুদিন, এবং তোমরা যারা আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই নির্দিষ্ট দিনের মধ্যে আবেদন করে দাও। তো লাস্ট ডেট কবে সমস্ত কিছু ভিডিওর মধ্যে আমি আলোচনা করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে অ্যাপ্লিকেশন স্টার্ট কিন্তু শুরু হয়ে গেছে 4/1/2023 তারিখে, 2023 থেকে, এবং লাস্ট ডেট কিন্তু মূলত দেখতে পাচ্ছ লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনের এবং অনলাইন ফিস পেমেন্টের সেটা হচ্ছে 25/1/2023 তারিখ পর্যন্ত। তো তোমরা যারা আবেদন করবে তারা কিন্তু এই নির্দিষ্ট তারিখের 25/1/2023 তারিখের আগে কিন্তু আবেদন করে দাও। এছাড়া অ্যাডমিট কার্ড রিলিজ এবং কম্পিউটার বেসড টেস্ট সেটাও কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে। কম্পিউটার বেসড টেস্টের জন্য অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে 15/2/2023 তারিখে, এবং মূলত কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে সেটা কিন্তু টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছে, সেটা কিন্তু বলা হয়েছে যে 22/28/2023-এর। তো অর্থাৎ সমস্ত ডেট কিন্তু তোমাদের হাতে আছে। তো তোমরা কিন্তু একদম ভালোভাবে প্রিপারেশন নিয়ে এখানে কিন্তু মূলত এক্সামটা দাও যারা আবেদন করতে চাও। এক্ষেত্রে বলে রাখি কিন্তু মেল
ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু জেন্ডারের কোনোরকম মানে কোনোরকম স্পেসিফিকেশন নেই, তো সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছ আবার কিন্তু সেই একই বিষয় বলে দেওয়া হচ্ছে, এখানে পে স্কেল রয়েছে এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে, তোমরা যারা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই দেখে নাও। এবার আমরা মূলত আর আদার্স কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখব, এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ কিছু রিল্যাক্সেশন দেওয়া আছে। এজ লিমিটের ক্ষেত্রে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এসসিদের ক্ষেত্রে 5 বছর রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর রয়েছে, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও 3 বছর রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, আদার্স কিছু ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু আমি আর বলছি না। সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রেও রিল্যাক্সেশন রয়েছে, তো এইভাবে কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী কিন্তু দিয়ে দেওয়া আছে। এক্ষেত্রে এইগুলো আর আমি সেই জন্য বলছি না, এবার আমরা নেক্সট বিষয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন তোমরা দেখতে পারছো, অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিটেড, মানে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মোড, অনলাইন মোড সাবমিট করতে হবে সিআরপিএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এক্ষেত্রে কিন্তু আবেদন করার জন্য কিন্তু তোমাদের এই পোর্টালটা কিন্তু তোমরা দেখতে পারছো খোলা থাকবে, খোলা হবে 4/1/2023 থেকে, অর্থাৎ পোর্টালে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এবার আবার আবেদন ফিস আমরা দেখিনি, আবেদন ফিসের কিন্তু বলে দেওয়া হয়েছে, আবেদন ফিস কিন্তু তোমাদের 100 টাকা করে কিন্তু ধার্য করা হয়েছে ফর মেল ক্যান্ডিডেট ইন অফ জেনারেল, এবং জেনারেল জেনারেল ইডব্লিউএস এবং ওবিসিদের জন্য কিন্তু 100 টাকা করে কিন্তু তোমাদের পেমেন্ট ফিস পেমেন্ট করতে হবে। এবং এরই সাথে বলে দেওয়া হয়েছে যে যারা ক্যান্ডিডেট বিলংস টু এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান এবং ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কোনোরকম ফিস পেমেন্ট করতে হবে না। এক্ষেত্রে ফিস পেমেন্ট করার জন্য কিন্তু ভিম, ইউপিআই, নেট ব্যাঙ্কিং ইত্যাদি সমস্ত কিন্তু মাধ্যম রয়েছে। এছাড়া তুমি ভিসা, মাস্টার কার্ড, রুপি কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তুমি এখানে আবেদন ফিস পেমেন্ট করতে পারো। এবার বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে সেটাতে তুমি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করলে কোথায় এক্সাম তোমার পড়তে পারে সেই বিষয়টা তোমরা দেখে নাও। তো এক্ষেত্রে তোমরা দেখতে পারছো যে 12 নম্বর অর্থাৎ 8 নম্বর পেজ বা 9 নম্বর পেজে কিন্তু রয়েছে, 8 নম্বর পেজে রয়েছে মূলত কোথায় কোথায় এক্সাম পড়বে। তো পশ্চিমবঙ্গের বিষয়টা মূলত 9 নম্বর পেজে রয়েছে, এই যে তোমরা দেখতে পারছো ওয়েস্ট বেঙ্গল। এক্ষেত্রে যে মূলত যেসব জায়গা রয়েছে সেটা হচ্ছে প্রথমে আসানসোল রয়েছে, তারপর রয়েছে বাহারামপুর রয়েছে, বাঁকুড়া রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে, হুগলি রয়েছে, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, সুরি ইত্যাদি নানা জায়গায় কিন্তু তোমাদের অর্থাৎ তোমাদের বাড়ির কাছেই কিন্তু তোমাদের পরিচিত জায়গায় কিন্তু তোমরা আবেদন পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। তো এক্ষেত্রে যারা আবেদন করতে চাও তারা কিন্তু নির্দ্বিধায় আবেদন করে দাও। এবং এই কম্পিউটার বেসড টেস্ট তোমরা দেখতে পাচ্ছ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে, এবং এটা মূলত 90 মিনিটের, মূলত 100টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে, এবং মূলত দেখতে পাচ্ছ 1.5 ঘন্টা সময় দেওয়া আছে, অর্থাৎ টোটাল 90 মিনিট কিন্তু তোমরা সময় পেয়ে যাচ্ছ। সিলেবাসটা তোমরা দেখে নাও, সিলেবাসটা কিন্তু বলা হয়েছে যে মূলত সিলেবাস যেটা আছে হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা হিন্দি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা অপশনাল, সেটা কিন্তু 25/25 অর্থাৎ 25 মার্কসের হবে, এবং জেনারেল কিন্তু অ্যাপটিটিউড এটা কিন্তু 25 মার্কসের হবে, জেনারেল ইন্টেলিজেন্স এটাও 25 মার্কসের হবে, এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এটাও কিন্তু 25 মার্কসের হবে। টোটাল 100 মার্কস, 90 মিনিট সময় কিন্তু তোমাদের ধার্য করা হয়েছে। তো এক্ষেত্রে নেক্সট আমরা দেখব মেজারমেন্ট কি বলা হয়েছে, অর্থাৎ মূলত ফিজিক্যাল যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটাকে বলা হয়। তো সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট কিন্তু তোমার হতে হবে 165 সেমি, এবং চেস্ট কিন্তু যেটা মূলত 77 সেমি হবে ফুলিয়ে, এবং না ফুলিয়ে কিন্তু তোমাকে করতে হবে মানে ফুলিয়ে না ফুলিয়ে হচ্ছে 77 সেমি এবং ফুলিয়ে কিন্তু 82 সেমি করতে হবে। এটি ছাড়া যারা গোর্খা রয়েছে বা যারা মূলত ডোগরা, সিকিম, নাগাল্যান্ডের বাসিন্দা তাদের ক্ষেত্রে কিন্তু হাইটের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে কিন্তু 162.5 সেমি কিন্তু ধার্য করা হয়েছে, এবং চেস্ট কিন্তু একই রয়েছে ফুলিয়ে এবং না ফুলিয়ে। তোমরা দেখতে পাচ্ছ যে না ফুলিয়ে 77 যেটা রয়েছে 77 সেমি এবং ফুলিয়ে কিন্তু 82 সেমি রয়েছে। এবং নেক্সট যেটা আমরা বলতে পারছি যে যারা মূলত শিডিউল ট্রাইব রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু ছাড় দেওয়া আছে, 162.5 সেমি রয়েছে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 155 সেমি রয়েছে, এবং ফিমেল ক্যান্ডিডেট যারা গোর্খা, ডোংরা বা নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 150 সেমি কিন্তু হাইট রয়েছে। তো এরই সাথে মূলত যারা শিডিউল ট্রাইব ফিমেল রয়েছে তাদের কিন্তু 150 কিন্তু হাইট রয়েছে। তো এই ছিল আজকের বিষয়, আজকের মূলত ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয়। তো এই নোটিশের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানে মেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি বলে দিলাম, বাকিগুলো কিন্তু তোমরা পড়ে নিয়ে আবেদন করবে। নোটিশটি ভিডিওর ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে নিয়ে সেখানে ভালো করে পড়ে তারপর কিন্তু আবেদন করলে, যারা আবেদন করতে চাও তারা আবেদন করতে পারো। প্রচুর সুযোগ রয়েছে, অনেক মূলত পোস্টে নিয়োগ করা হবে, টোটাল তোমরা ভ্যাকেন্সি
দেখতে পারছো। এবং এরই সাথে কিন্তু বলে দিই যে তোমাদের বাড়ির কাছে কিন্তু এক্সাম দেওয়ার সুযোগ রয়েছে। তো যারা আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই আবেদন করে দাও। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং চ্যানেলটি কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে বন্ধু অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ চাকরির ভিডিওতে।